দার এবং বাংলাদেশ থেকে বিলুপ্ত প্রায় একটা মাছ, ভেদা মাছ। আজ পাইছে একটা মাত্র ভাই। অল্প এই মাছ রে, একটা একটা করে হীরার খণ্ড জমা হচ্ছে এখানে। এখন শিঙ্গি মাছ অনেক আছে, ঘাটে আসা শুরু হয়েছে, সাথে সাথে তীরবর্তী মানুষের মাছ নিয়ে ব্যবসাও শুরু হয়ে গেছে মাশাল্লাহ। এখন একদম সকাল, সকালের আকাশটা আজকে মাশাআল্লাহ দারুণ লাগছে, তার সাথে আছে তীব্র বাতাস, অসাধারণ একটা ভিউ আসছে। ঘুম থেকে উঠে নদীতে চলে আসছি। অ্যাকচুয়ালি এখনকার সময়টা আমাকে নদীতে থাকতে হবে, প্রচুর ভিডিওর সোর্স। এখন আপনারা কে কোথায় থেকে দেখছেন জানাবেন, আমাদের ভিডিওগুলো কেমন লাগে চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, উৎসাহ দেবেন, আপনাদের উৎসাহ আমাদের বড়ই প্রয়োজন। সালামু আলাইকুম, মাছ কই? ও মাছ আর এখন আসেনি। সকাল সকাল নদীর ধার দিয়ে ভাবে হাঁটতে সেরকম মজা, সেরকম ফিলিংস। আপনারা যারা প্রবাসে থাকেন, আবার বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে খাটের মধ্যে শুয়ে থাকেন, তারা এই মজা পাবেন না। ঘুম থেকে ওঠেন, বাইরে হাঁটেন, দেখবেন জীবন অনেক সুন্দর। ও নাইস ফিলিং, দারুণ একটা ফিলিংস। সুবল ভাই মাছ কই? দাদা পাঙ্গাস পাওয়া যাচ্ছে বড়? পাঙ্গাস বল পাইলে আমাকে ফোন দিবেন। নদীর এই ঘাটটা হলো বালুর ঘাট, আর নিচে একজন দুয়ার দিয়ে মাছ পাচ্ছেন, একটু দেখে আসি। মাছ হচ্ছে অল্প বিস্তর। ওরে সুন্দর মাছ যেটা পাইছেন, ব্যাম মাছ। ব্যামটা অবশ্যই বড় হতো। কয়টা দুয়ার আছে আপনার এখানে? চারটা। আরও দিবেন? ওই দূরেও মাছ মারতেছে, কিন্তু ওখানে আমার যাওয়া সম্ভব না, কারণ সামনে ব্যারিকেড আছে, ওখানে যেতে পারবো না, আমি উল্টো দিকে যাই। নদীর ধার দিয়ে এভাবে যত দূর যাওয়া যাবে সেই অনেক অনেক দূর পর্যন্ত, শুধু মাছ নিয়েই কারবার আর কি। একটা সুন্দর জিনিস দেখাই, প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক ফুল দেখুন কত সুন্দর হয়। সব কিছুই প্রকৃতির, কিন্তু কিছু জিনিস মানুষ নিজে চাষ করে, নিজে ইচ্ছা করে করে, রেজ করে, বাট এটা প্রকৃতিগতভাবে হয়েছে। অসাধারণ লাগছে না দৃশ্যটা? আমি প্রতি বছরই দেখি এখানে এরকম, ভেরি চমৎকার। আমি এদিকে চলে আসলাম, নতুন অ্যাডভেঞ্চার করি কিছু একটা। এগুলো হচ্ছে কী বলে, খেড়ের গাছ, মানে যেটা বারুণ হয় না, বারুণ তৈরি হয় এই গাছ দিয়ে। চমৎকার দৃশ্য, সালামু আলাইকুম, মাছ হচ্ছে? ও সুন্দর মাছ পেয়েছে দুইটা। আজকে কিছু নতুন দৃশ্য দেখে আপনাদেরকে, চলুন যাই নতুন জায়গাতে। মাছ হচ্ছে প্রতিদিন তো এক জায়গা দেখে, ওটাও দেখাবো আজকে ইনশাল্লাহ। আজকে সকালে বাতাসটা মনোমুগ্ধকর, মাইন্ড ব্লোয়িং, যেটাই বলি না কেন। ধার দিয়ে আবার বেগুন গাছ লাগাই দিছে, এটা ভেন্ডার গাছ। এই নদী থেকে বালু তুলে আর এখানে নিয়ে এসে পালা দেয়, আর এটাই বিক্রি করে, অনেক টাকা সেফটি, সিএফটি। হ্যাঁ বালু, আমরা প্রায় চলে আসছি। সর্বনাশ কে এটা, আঙ্কেল নাকি? ভালো আছেন? মাছের বাজার, এনারা কিনে নেন। ওইদিকে আরেকজন আসছে, চলুন ওখানে যাই।
ايه 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 জানি এটা কাটার বীজ কি রকম না মারেনি আমি খাইছি এর আগে কাটা আমি জেনে শুনে বীজ পড়েছি প্রাণ প্রাণ না পান এরকম শিঙ্গি মাছ অনেক আছে অনেকে জালাতে আসছে না ভাই দেখি দেখি পিয়ালিটা দেখি আরে বাপ রে মাশাআল্লাহ এটা পিয়ালি না কি রে ভাই বাটা মাছের মতো হয়ে গেছে যে নদীর হক খাবার খাই খাই শরীরে গোস্ত বাঁধাই ফেলেছে সেই রকম অস্থির মাছ বেছে নিচ্ছে চিংড়ি মাছগুলো অ্যাকচুয়ালি চিংড়ি মাছগুলো আলাদাভাবে বিক্রয় হবে এগুলো দাম বেশি সব জায়গাতেই হেভি সুন্দর জায়গা ব্যাডমিন্টন খেলার জায়গা এটা ভলিবল খেলার জায়গা এই মাছটা কি মাছ কাটা বাতাসি এই মাছটার দারুণ স্বাদ যদিও খুব কম পাওয়া যায় খুবই রেয়ার একটা মাছ দামও মাশাআল্লাহ সেরকম সুন্দরী দাম বাইলেগুলো বেশ সুন্দর মজার বাইলে এরকম বাইলে আপনারা খেতে চাইলে জানাবেন তারপরে এই যে ট্যাংরা মাছ আছে দেখেন একদম দেশি পিওর ট্যাংরা এরকম ট্যাংরা খেলো জানাবেন আপনি কি অনলাইনে কাজ করেন নাকি আমরা ঢাকাতে মাছ পাঠাচ্ছি ইনশাআল্লাহ জানাবেন আমাদেরকে যে বড় ট্যাংরা এগুলা আর এই যে নদীর চিংড়ি পদ্মার চিংড়ি অরিজিনাল চিংড়ি এই চিংড়ির মধ্যে কোনো ভেজাল নাই যে ডিমে ভরপুর এই চিংড়িটা যদিও ধরা ঠিক হয়নি কারণ একটা চিংড়ি ডিম পারলে কয়েক কোটি চিংড়ি মাছের জন্ম হতো দেখেন সবগুলো ডিমওয়ালা চিংড়ি যাই হোক ধরে ফেলছে আর কি করবো তো এইরকম চিংড়ি তাজা চিংড়ি পদ্মার যদি খেতে চান জানাবেন আমাদেরকে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো এগুলোর দাম বেশি সব জায়গাতে দাম বেশি ঢাকাতেও দাম বেশি কিন্তু একদম পিওর পাবেন কোনো রকম ভেজাল নাই এর মধ্যে এক হাজার পার্সেন্ট পিওর একশো কিসের পদ্মার এবং বাংলাদেশ থেকে বিলুপ্ত প্রায় একটা মাছ ভেদা মাছ আজ পাইছে একটা মাত্র ভাই ও সুন্দর সুন্দর এটা খাইতে কেমন আজকে এনারা বেশ কিছু ঘুংসি পাইছে মানে ছোট ছোট চিংড়ি অনেকগুলো মাশাআল্লাহ ওকে আরেক নৌকা চলে আসলো ঘাটে এভাবেই প্রত্যেকটা নৌকা আসছে নদীর ওই পার থেকে নদীর ওই পারে হলো আপনার ইয়ে কি বলে ভারতীয় বর্ডার অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে আমার কালকে বড় ক্যামেরা টানবো একদম জুম করে দেখাই দেবো আপনারা কী করে ওরা ও করে প্রচুর নৌকা দেখতে পাচ্ছি আমি প্রায় মিনিমাম 20 থেকে 30টা নৌকা আছে তারা সবাই একে একে আসবে মাছ নিয়ে তারপরে আবার এই যে ইয়ানুস আঙ্কেল ইনার কাছে বিক্রি করে দিবে হ্যাঁ ইনি একজন বড় আড়তদার এখানে মনে হচ্ছে বেশ কিছু মাছ এসেছে শৈল নাকি রে ওইটা হ্যাঁ নদীর শৈল দেখি শৈলটা দেখে আনন্দ হয়ে হ্যাঁ কটি কথা ভাইয়া কটি এসেছি মাছ শেষ লেনদেন এখানকার উপরে মাছ বাসে শুরু হলো এখানে আপনি আছেন তো মানে স্টিং ম্যান স্টিং ম্যান কাল করতে না বললে করতে তারপর কোন বাস আছে বেশ করতে না আটা করে যাবে বড় মাছ প্লাস্টিক মাছ ঢালি ফেলবো নাকি ফেলবো ঢালি ফেলবো না আপনি বাইরে সাইজ কি রে ভাই আল্লাহ সুবহানাল্লাহ সেই সাইজ মনে হচ্ছে সাগরের চিংড়ি সাগরের চিংড়ি চেহারার কিছুটা এরকম হয় কিন্তু এগুলো একদম পদ্মা নদীর চিংড়ি ট্যাংরাগুলো খুব সুন্দর
অসাধারণ চিংড়ি আজকে। নদীতে আজকে অনেক বাতাস, যার ফলে পানি খুব উল্টাপাল্টা করছে। এর মধ্যে দিয়ে জেলেদের নৌকা চালিয়ে কিনারে আসা ভেরি চ্যালেঞ্জিং কাজ। প্রচুর বাতাস হচ্ছে আজকে, মাশাআল্লাহ। অবস্থা দেখছেন, এর মধ্যে দিয়ে এই জেলেরা আসছে কোরিয়ান চ্যালেঞ্জের একটা জীবন কাটিয়ে। নৌকা কিনারে বেঁধে উপরে আসছে, দেখি কি কি মাছ পাইছে তারা। চিংড়িগুলো আজকে একদম সলিড এখানে, চিনি নিয়ে লিং মানে দি দি ভজরি নানা টাকা সলিড চিনি নে গন্ধে কিছু নেই। এই বড় সিনি মাপে হাঁটা ফেলা দেন তো এই গরু রাখুন তো নারী চুনের মাছ এগুলো বড় সাইজ কে লি আপনি রেডি খালি দেখো কামাই কামাই ও ও পাবেন না তো আপনি হয়েছে হ্যাঁ তা হয় হয় তাহলে আমরা আজকে আপনাদের কাছে নিতে আমরা মাছ নিতে না মানে যদি আমাদের কাছে থাকে খারাপ মাছ নাই তো বন্ধুরা, আজকের মতো এখানে রাখবো, মাছ আর আসবে না খুব সম্ভবত, আর আসবে কয়েকদিন, চার পাঁচজন আসবে, আরও অনেক নৌকা আছে ওপারে, সবগুলো দেখানো সম্ভব না, যতগুলো পারলাম দেখাইলাম, নতুন কিছু দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। তো আপনারা যারা নতুন চ্যানেলে আমাদের জানাবেন, কারা নতুন সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আর কমেন্টস করে জানাবেন। ভিডিওটা আপনাদের বলার পরে আমাদের অনেক কিছু ডিপেন্ড করে, কারণ আপনারা আমাদের মেইন স্তম্ভ। আপনারা যদি প্রতিদিন ভিডিও দেখেন তাহলে আমাদের জন্য খুবই বেটার হয়, না দেখলে আমাদের জন্য তো খুব খারাপ হয়। তো আলটিমেটলি সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি। তো আজকের মধ্যে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই।